চালের গুঁড়ো দিয়ে ত্বক ফর্সা করবেন কিভাবে জানুন চালের গুঁড়ো বা চালের আটা যে শুধু আপনার খাদ্য চাহিদা মেটাবে এর আর কোনো কাজ নেই এমন ভাবাটা বড় ভুল স্কিনের পরিচর্যায় চালের গুঁড়ো খুবই কাজের জিনিস দিন শেষে বাসায় ফিরে আয়নার দিকে তাকালে আমাদের সবার মনই কম বেশি খারাপ হতে বাধ্য পরিবেশ দূষণের প্রভাব ঘাম তেল মিলে মুখের অবস্থা একদম লান তেল তেল করে রাখে এই অবস্থা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় চালের গুঁড়ো নিয়মিত ব্যবহারে তা খুব অল্প সময়ের মধ্যেই বুঝবেন স্কিনের পরিবর্তন বিশেষ করে আমরা যারা ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী স্কিন কেয়ারের চিন্তাও করতে রাজি নই তাদের জন্য চালের গুঁড়ো খুবই কাজে জিনিস সপ্তাহে দুই তিন দিন করে ব্যবহারেই এক মাসের মধ্যে স্কিন হবে ফর্সা দাগমুক্ত এবং টলটলে লাবণ্যময় চালের গুঁড়ো যেভাবে কাজ করবে জানুন চালের গুঁড়োয় থাকে খুবই উচ্চ মানের প্যারা অ্যামাইনোবেঞ্জেনিক অ্যাসিড যা খুব ভালো সানস্ক্রিন হিসেবে কাজ করে ফলে সূর্যের অতি ক্ষতিকর রশ্মি থেকে স্কিন থেকে সুরক্ষিত চালের গুঁড়োয় থাকা অ্যালানসন নামের উপাদান রোদ্রে পোড়া ত্বক ঠিক করে ও ক্ষতিগ্রস্ত ত্বক রিপেয়ার করে চালের গুঁড়ায় থাকা টাইরোসিনে নামক উপাদান স্কিনের মেলানিন উৎপাদনের হার কমিয়ে আনে চালের গুড়া স্কিনের অতিরিক্ত অয়েল ও সেবাম উৎপাদন দূর করে চালের গুঁড়ায় থাকে অতি উচ্চমানের ভিটামিন বি যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ নতুন করে উৎপাদন করে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে চালের গুঁড়া ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ঝুলে পড়া রোধ করে টান টান করে তোলে এই চালের গুঁড়া দিয়ে বেশ কয়েক বা কয়েকভাবে মাস্ক বানানো যায় তবে তিনটি ফেস মাস্ক খুব সহজেই ঘরে আপনি বানাতে পারবেন যা আপনাদের স্কিনে ম্যাজিকের মতো কাজ করবে ফেস থেকে দাগ ঝোপ দূর করবে টান টান করবে ত্বক করবে ফসা ও উজ্জ্বল করবে কয়েক শেড পর্যন্ত চালের গুঁড়ো আটা ও দুধের মাস্ক এক চা চামচ চালের গুঁড়ো এক চা চামচ আটা এক চা চামচ গুঁড়ো দুধ অথবা দুই চা চামচ লিকুইড দুধ সব উপাদান ভালো করে মেশাতে হবে এরপর মুখ ধুয়ে মিক্সচারটি মুখে ও গলায় লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেললে ভালো হবে খেয়াল রাখতে হবে মুখে যেন কিছু থেকে না যায় সপ্তাহে দুই থেকে তিনবার লাগাতে হবে মাস্কটা এক মাসের মধ্যে দেখবেন স্কিন ঝলমল করছে চালের গুঁড়ো মুলতানি মাটি ও টমেটোর মাস্ক এক চা চামচ চালের গুঁড়ো আধা চা চামচ মুলতানি মাটি অর্ধেকটা টমেটোর রস একসাথে সব উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মুখ দিয়ে মাছটা মুখে ও গলায় লাগাতে হবে বিশ মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে এটি আপনার স্কিনের অতিরিক্ত তেল সেবম দূর করবে আর স্কিন উজ্জ্বল করবে ভীষণ রকম এই মাস্কটিও সপ্তাহে দুই থেকে তিন দিন লাগাতে হবে তবে খুব ভালো হয় যদি রোজ একবার লাগানো যায় তবে সপ্তাহের মধ্যেই রেজাল্ট পাওয়া শুরু করবেন চালের গুঁড়ো ও অ্যালোভেরা মাস্ক এই মাস্কটি খুব ভালো প্যাক হিসেবে কাজ করে করে মরা চামড়া দূর খুব এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো এক চা চামচ চালের গুঁড়ো দুই চা চামচ অ্যালোভেরার রস মিক্স করে মুখে লাগিয়ে রাখতে হবে বিশ মিনিট বিশ মিনিট পর মুখে পানি দিয়ে ভিজিয়ে হালকা হাতে ম্যাসেজ করে মাস্ক তুলে ফেলতে হবে এরপর যথারীতি প্রচুর পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে সপ্তাহে দুইবার করলেই হবে যে কোনো হোমমেড মাস্কের সাধারণত কেমিক্যাল ফ্রি হয় তাই এসব মাস্ক কাজ করতে একটু সময় নেয় কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট খুব দ্রুত কাজ করে ঠিকই কিন্তু তার সাইড ইফেক্টও থাকে মাঝে মাঝে সাইড ইফেক্টের প্রভাব হয় খুব ক্ষতিকারক তাই সময় একটু বেশি লাগলেও কেমিক্যাল ফ্রি হোমমেড মাস্কগুলি স্কিনের জন্য ব্যবহার করা ভালো এতে স্কিনের ক্ষতি তো হয়ই না বরং নিয়মিত ব্যবহারে দীর্ঘমেয়াদী ফল পাওয়া যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ